কিউবি ভাইয়া, এই গাড়ি যাবে নাকি? হ্যাঁ যাব। কই যাবে? যাব মাধবপুর। মাধবপুর? জি। কত নেবেন? 3,000 টাকা লাগবে। কত? 3,000 টাকা। আর আমি এখান থেকে এখানে এত টাকা না নাকি, 2,000 টাকা দেবো, যাবেন? না স্যার, একদম 2,500 টাকা হলে চলে। আরে আশ্চর্য, তো কি ফাজলামো পেয়েছেন, এত টাকা হয় কখনো? কথা বলে আপনি যাবেন বলে তো হবে না, আপনি আগে জানবেন, বুঝবেন, তারপর কথা বলবেন। হ্যাঁ কি বলো বলো। ম্যাডাম, স্যার আসলে আগেই বলেছিল কিন্তু ফাইনাল করার নাই। এই তো কথাটা তো ক্লিয়ার হয়ে গেল, আপনি ফাইনাল করেননি, তাহলে আমি ফাইনাল করে দিচ্ছি 1500 টাকায়। আমি যাচ্ছি, ঠিক আছে? আপনি অন্য গাড়ি খুঁজে নেন। থামুন, ফাইনাল করিনি না, ফাইন এখন ফাইনাল করছি, এখন যাচ্ছি 2500 টাকায়। ডান ডান মানে আপনি ডান বললে হয়ে গেল, আশ্চর্য, 1500 টাকা আমি যাবো, ঠিক আছে? আপনি যাচ্ছেন, আপনি অন্য রাস্তা। কি আশ্চর্য, তো আপনি এভাবে কথা বলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি এত কথা না বলে আমরা একটা জিনিস করি, ডিসাইড করে ওকে জিজ্ঞেস করি যে 1500 টাকা না 2500 টাকা যাবে। বলাই তুমি 1500 টাকা যাবে না 2500 টাকা যাবে? আপনারা যেহেতু দুইজনেই মাধবপুর যাইবেন, তো চলেন ভাগাভাগি করে চলেন, আমারও লাভ হইব, আপনাকেও লাভ হইব। আমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো ওনার। আমার সমস্যা মানে? আশ্চর্য, আপনি তখন থেকে যা না তা বলে যাচ্ছেন। আমার কোনো সমস্যা নেই, এখানে যেহেতু কোনো গাড়ি নেই, আমাকে মাধবপুরে যেতে হবে, জরুরি, আমি যাব। এই লাগেজ তুলে। আমার লাগেজটা কে তুলবে? অনেকক্ষণ ধরে একসঙ্গে যাচ্ছি, কেউ কারো নাম পর্যন্ত জানি না। আমি আকাশ। কোথাও যাবার জন্য অনেক তাড়া ছিল বুঝি, বললাম যে কোথাও যাবার জন্য অনেক তাড়া ছিল। আপনাকে দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? আপনাকে দেখে বোঝা যাচ্ছিল যে আপনাকে খুব দ্রুত কোন একটা জায়গায় পৌঁছাতে হবে, সময় মতো। দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে, আল্লাহ জানে মনের মধ্যে কোনো কুমতলব আছে কিনা।
চেহারা কাপড় চোপড় দেখে তো ভালো পরিবারের মেয়ে বলে মনে হচ্ছে। ভাল লাগছে না, পালিয়ে বিয়ে করতে যাচ্ছে কেন কে জানে। আমি বুঝতে পারছি, ঠিক আছে, নো প্রবলেম, সব ঠিক আছে। ইনফ্যাক্ট আই এম সরি, আমি আসলে তখন আপনার সাথে বুঝিনি, বাজে বিহেভ করেছি, সরি। তোমার মতো মেয়েদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। আসলে আমি ট্রেনটা মিস করেছি, বুঝছিস? হ্যাঁ, আমি একটা গাড়ি ভাড়া করেছি, রাত 11টার মধ্যে পৌঁছে যাব, তুই টেনশন করিস না। হ্যাঁ হ্যাঁ, স্টেশনে আর গাড়ি পাঠাতে হবে না। আপা বললাম তো টেনশন করিস না, আমি পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে, বাই বড় আপা। ড্রাইভার সাহেব, কি হলো? কিছুই তো বুঝতে পারতেছি না। মানে বুঝতে পারছেন না কেন? এটা কি আশ্চর্য! আজকের দিনটাই না খারাপ, কি কি হচ্ছে? ফার্স্টে কি হলো, ট্রেনটা মিস করলাম, ধাক্কা লাগলো একজন, এখন এখন গাড়িটা নষ্ট, আর যে কি হবে না, মানে মানে এগুলো কথা কি আপনি আমাকে বলছেন? না, আমি আপনাকে কেন বলবো, আপনাকে তো বলছি না, সরি। সমস্যাটা কি? কিছু তো বুঝতে পারতেছি না স্যার। মানে আপনারা না একটা কি জিনিস আমি না বুঝলাম না, আপনারা গাড়িটা চেক করে ঠিক মতো আছে কিনা তা আপনারা বের করবেন? গাড়ি এভাবে বের করে রাস্তাঘাটে গাড়ি নষ্ট হয়ে যায় আপনাদের? ড্রাইভার সাহেব, গাড়িটা ঠিক হলে জানিয়েন। জায়গাটা অনেক সুন্দর না? কোয়াইট জায়গা, কেমন না অ্যাডভেঞ্চারাস লাগছে। বাড়িতে যে অনেক গল্প করতে পারবো। বাড়িতে যেতে পারলেন আপনি গল্প করতে পারবেন? কেন বাড়িতে যেতে পারবো না কেন? মা, আমি শুনেছি এই জায়গা নাকি অনেক ডাকাত টাকাত আছে। সরি, ডাকাত এখানে? ডাকাত শব্দটা শুনেননি? ডাকাত ডাকাত, হ্যাঁ, কিন্তু ডাকাত এখানে? হ্যাঁ, এখানে আমি শুনেছি এলাকায় নাকি অনেক ডাকাত আছে, এবং ডাকাতগুলো একটু কেমন টাইপের জন্য, খুবই বাজে টাইপের। ধরেন টাকা পয়সা পারে যে শুধু টাকা পয়সা নিয়ে চলে যায় তা না, ধরেন মেয়ে মানুষ যদি দেখে না, মেয়ে মানুষকে উঠিয়ে নিয়ে চলে যায়। মানে মেয়ে মানুষদের উঠিয়ে নিয়ে যাবে কেন? না, এখানকার ডাকাতগুলো একদম শুনেছি, আরও অনেক কিছু শুনেছি, শুনেছি যে এখানকার ডাকাতগুলোর সাথে নাকি ওই যে ড্রাইভার যারা থাকে ওদের নাকি খুব